নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো 2024-এ এবছরের আমার বাগানে তৈরি সেরা সাইজের ফুলকপি। দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা। দেখুন বন্ধুরা, আমি কপি বাগানে দাঁড়িয়ে আছি। দেখছেন কপি গাছগুলো, দেখুন আমার প্রায় কোমর সমান। দেখছেন কপি বাগানে দাঁড়িয়ে আছি, সবজি রেডি, কপি বাজারজাত শুরু হয়েছে। আপনাদের দেখাবো আমার নিজের বাগানে ফুলকপিগুলো কত বড় করে হয়েছে, আপনাদেরকে দেখাবো। মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। দেখুন বন্ধুরা, কপির সাইজ দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় কপি। ওজনও অনেক হবে, একদম ফ্রেশ সাদা। দেখুন এই শীতের সকালে শীতকালীন সবজি ফুলকপি চাষ, দেখুন আমার নিজের বাগানে নিজের হাতে তৈরি করা ফুলকপি গাছ। দেখুন ফলনের মুখে কত বড় বড় গাছ হয়েছে এবং গাছের গ্রোথগুলো কত সুন্দর। দেখুন বন্ধুরা, এখানে আমার প্রায় 500 পিসের মতো ফুলকপি গাছ লাগানো হয়েছিল, সব গুটি এসে গেছে ফলনের মুখে। দেখুন বন্ধুরা, আপনারা দেখুন নিজের হাতে সবজি চাষের আনন্দই আলাদা। আমার এই সবজি চাষের ওপর কয়েকটি পর্ব আপনারা দেখেছেন, তো ইউটিউবকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ আমার চ্যানেলের বয়স মাত্র 6 মাস। আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকুন, আগামী দিনে আরও অনেক ভিডিও পেতে আমাকে সাহায্য করুন। আর দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগে আজকের এই ফুলকপি চাষ বা অন্যান্য আরও কিছু চাষ আমি দেখাবো। আমি শীতকালে প্রায় সব রকম সবজিই চাষ করেছি, তো আপনারা আমার সঙ্গে থাকুন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে মলয় সাঁতরা ব্লগকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। কপি গাছের সাইজ আর কপি পাতা ঢাকা কপি দেখুন, একদম পরিষ্কার চকচকে সাদা কপি। দেখুন এটা একটু সাইজে ছোট, এখন একটু বাকি আছে। এই যে কপিগুলো বন্ধুরা দেখছেন, আর এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখুন গত 3 দিন ধরে রেগুলার কপি কাটা হচ্ছে। এখানে আমার মোট 500 কপি ছিল, প্রায় 150-র মতো কাটা হয়েছে, এখনও কপি আছে। আপনারা পারলে আমার বাগানে আসতে পারেন, আপনাদের স্বাগত। দেখুন বিশাল বিশাল ফুলকপি, দেখুন আপনাদেরকে আরও আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পাতা চাপা কপি, কপি গাছের সাইজ দেখুন, কপি গাছের সাইজ দেখছেন, এক একটা গাছ কতটা জায়গা নিয়ে হয়েছে দেখুন। তো মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর দেখতে থাকুন এর পরবর্তী সময়ে আমি গরমের চাষ করব। ইতিমধ্যে আমার চাষ শুরু হয়ে গেছে, আমি সাদা নোটে ফেলে দিয়েছি, যেটা চাঁপা নোটে। ঢেঁড়স আমার বসানো হয়ে গেছে, বেগুন বসানো হয়ে গেছে, কুমড়ো বসানো হয়ে গেছে, করলা উচ্ছের গাছ বসানো হয়ে গেছে, ঝিঙে বসানো হয়ে গেছে, চিচিঙে বসানো হয়ে গেছে, শশা বসানো হবে। তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা।
তো বন্ধুরা, এটা দেখছেন আমার টমেটো চাষ, গুড বেগুন। দেখুন, আগের ভিডিওতে ছোট ছোট গাছ আমি দেখিয়েছিলাম, দেখুন পাতার আড়ালে, পাতার ভিতরে কত বড় বড় ফল ধরে আছে। দেখুন বন্ধুরা, প্রচুর ফলন, আপনারা দেখুন, দেখতে থাকুন, প্রত্যেকটা গাছে কত সুন্দর ফলন দেখছেন বন্ধুরা। দেখুন, আমার বাগানে প্রায় 150টা টমেটো গাছ আছে, দেখুন কত সুন্দর ফলন দেখুন বন্ধুরা। প্রত্যেকটা গাছে প্রচুর ফল ধরেছে টমেটো। দেখুন বন্ধুরা, টমেটো দেখুন কত বড় বড় সাইজ, দেখুন গাছ ফলন ভর্তি প্রত্যেকটা গাছে, দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর ফল ধরেছে, একদম এ মাথা থেকে সে মাথা। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছে প্রচুর টমেটোর ফলন হয়েছে। বন্ধুরা, এটা দেখছেন আমার বাগানের লাল ওলকপি, বাজারজাত করার জন্যে এই কপিগুলো কাটা হয়েছে। এই কপিটার ফলনও খুব সুন্দর এবছর আমার বাগানে হয়েছে, কপির সাইজগুলো যথেষ্ট ভালো। কপি বাগান থেকে কাটা হচ্ছে, বাজারে পাঠানো হবে। দেখুন বন্ধুরা, দেখছেন কপি, বড় বড় কপি, বিগ সাইজ। বাগান থেকে ফুলকপিগুলো কাটা হয়েছে, এবার বাগান থেকে এগুলো ট্রলি গাড়ি করে বের করা হচ্ছে, এটা বাজারজাত করা হবে, বাজারে বিক্রি করা হবে। এবং দেখছেন ভ্যানে করে কপিগুলো সাজানো হচ্ছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। বড় বড় সাইজের ফুলকপি, এবছর কপির বাজার, ফুলকপির দাম এখনো পর্যন্ত ভালোই আছে। আর এই যে চাষের আনন্দ বন্ধুরা, এত সুন্দর ফলন, এত বড় বড় কপি দেখে আমার নিজের মনটা আনন্দে ভরে গেছে, এবং বাজারে খরিদ্দাররা এই বড় বড় ফুলকপি পেয়ে খুব খুশি, এবং এই সুন্দর কপি তারাও বাজার থেকে কিনছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। এই কপিগুলো বাজারে যাবে, বস্তাবন্দি করা হয়েছে। তো ভিডিওটার বড় করবো না বন্ধুরা, আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন এই ভিডিওটা।